আমরা ইয়াকুজার পুরো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ডিস্ট্রিবিউটার আছি। যারা ইয়াকুজা ইলেকট্রিক গাড়ি কিনতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন আমাদের কাছে একটা দুর্ধর্ষ মডেল আজ চলে এসেছে, সেটা হচ্ছে ইয়াকুজা স্প্যারো প্রো। আগে যে স্প্যারো মডেলটি ছিল এটি হচ্ছে স্প্যারো প্রো। আমি এখন যে গাড়িটা আমরা দেখাচ্ছি খুব সুন্দর একটি গাড়ি, সাইড থেকে দেখাচ্ছি। দেখুন গাড়িটা কত বড়, যে কোনো পেট্রোল গাড়ির সমানই সাইজ আছে এবং বসে চালানোর জন্য খুব আরাম। যারা একটু লম্বা আছেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না, আর যার জায়গা আছে দেখুন তিনজন আরামসে বসেও চালানো যাবে। গাড়িটির লোড ক্যাপাসিটি 2 কুইন্টাল। গাড়িটি খুব কম দামে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এটার নাম হচ্ছে স্প্যারো প্রো, ইয়াকুজা স্প্যারো প্রো। ইয়াকুজা একটা ভারতবর্ষের মোটামুটি এই চাইনিজ ইলেকট্রিক স্কুটির মধ্যে নাম করা ব্র্যান্ড। এনাদের এই গাড়ির মানে এই কোম্পানির যাবতীয় মডেল যা ভারতবর্ষে আছে মোটামুটি 15 রকম মডেল আছে। তো এটা একটা নতুন মডেল লঞ্চ করেছে ইয়াকুজা স্প্যারো প্রো, এবং গাড়িটির কালারও খুব সুন্দর। এটি 4 রকম কালারে পাওয়া যায়, চেরি কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, এগুলোতে পাওয়া যায়। আর খুব সুন্দর দেখতে, আশা করি সাইড থেকে বোঝাতে পারছি মোটামুটি অনেকটাই বড় গাড়িটি। ফ্রন্টটা দেখুন খুব সুন্দর দেখতে, আগের যে মডেলটি ছিল তত একটু ক্রোম ফিনিশ ছিল না, এটাতে দেখুন দারুণ দেখতে, পুরো ক্রোম ফিনিশ আছে এবং খুব সুন্দর দেখতে। হেডলাইটটাও আমি জুম করে দেখাচ্ছি, দেখুন হেডলাইটেও কিন্তু DRL আছে, হেডলাইটের উপর ক্রোম ফিনিশ আছে, এবং আগের দিকেও দেখুন DRL আছে, ইন্ডিকেটারও ফ্রন্টে আছে, আগের দিকেও পুরো ক্রোম ফিনিশ আছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো গাড়িটি মোটামুটি যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি। আর গাড়ির যেটা প্রধান বৈশিষ্ট্য আমি কয়েকটা দেখিয়ে দিই। গাড়ির আগে পিছনে দুদিকেই কিন্তু 10 ইঞ্চ টিউবলেস টায়ার আছে। গাড়ির মডেলটা হচ্ছে স্প্যারো প্রো, আগে যেটা মডেল ছিল স্প্যারো এটা হচ্ছে স্প্যারো প্রো। গাড়িতে কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যেটা দেখায় আমি স্পিডটা দেখিয়ে নিচ্ছি। দেখুন মোটামুটি এতে 1, 2, 3 তিনটে করে মোড আছে। 1 মোডে আমি চালাচ্ছি, 37, 2-তে 45, 3 কাটা আছে। অ্যাকচুয়ালি এইসব নন রেজিস্টার গাড়িতে 25-এর উপর স্পিডে চালানো উচিত নয়, তো সেই হিসাবে আজকাল প্রতিটা কোম্পানি কিন্তু স্পিডটাকে কমিয়ে রেখেছে এবং 3 মোডটাকে বন্ধ করে রেখেছে। তো যারা মোটামুটি শর্ট ডিস্টেন্স ট্রাভেল করবেন তাদের জন্য এইসব গাড়িগুলো আইডিয়াল। এগুলো কিন্তু দেখতে গেলে সেইভাবে লং জার্নির জন্য ঠিক নয়, এতে ইন্স্যুরেন্স বা রোড ট্যাক্স কিছু থাকে না। তো সেই হিসাবে যারা লোকালি ঘুরবেন 10-15 কিলোমিটারের মধ্যে তাদেরকেই আমরা বলবো যে এইসব গাড়ি নিতে পারেন। যাই হোক, এখন এইসব গাড়ির খুব ডিমান্ড আছে। তো এখানে আর বেশি কিছু বলছি না, মোটামুটি কালার ডিসপ্লে আছে। আমাদের ইয়াকুজার সবথেকে মেন অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে দেখুন এখানে 3 রকম সিস্টেম আছে, এক হচ্ছে কি NFC, আর হচ্ছে আপনার রিমোট। আমি দেখুন কি দিয়ে অফ করলাম, গাড়ি অফ হয়ে গেল। কি দিয়ে অন করে করা যায়, আর দ্বিতীয় হচ্ছে দেখুন আমি এখানে রিমোট দিয়ে অন করা যায়। দেখুন গাড়ি অন হয়ে গেছে, রিমোট দিয়ে অন হয়ে গেছে। আর কি আছে, রিমোট দিয়ে অফ হবে, গাড়ি অফ হয়ে গেছে। আরেকটা হচ্ছে NFC, জাস্ট আপনাকে রিমোট টিমোটও দরকার নেই, NFC কার্ড জাস্ট টাচ করবেন গাড়ি অন হয়ে যাবে। আবার NFC কার্ড টাচ করবেন অফ হয়ে যাবে। তো এতগুলি সুবিধা আমাদের ইয়াকুজা গাড়িতে আছে। আর যারা নিতে চাইছেন পুজোতে আমাদের কাছে অফার আছে। আমাদের ঝাড়গ্রাম এবং কেশিয়াপাতা দুটো শোরুমেই কিন্তু আপনার এই গাড়িটি নিতে পারেন, এবং দুটো জায়গাতে সেম প্রাইসে পাবেন। এবং যারা ঝাড়গ্রাম থেকে নেবেন তারাও আমাদের কাছে সার্ভিস নিয়ে কোনো সমস্যা পাবেন না। আর দেখুন এই গাড়িটাতে প্রধান বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই পা রাখার জায়গাটা কিন্তু অ্যাক্টিভা বা এইসব মানে পেট্রোল স্কুটির মতোই, মানে আপনার মানে দূরে যেতে অসুবিধা হবে না, পা ব্যথা করবে না। যেটা ফ্ল্যাট, যেগুলোর অনেকগুলো স্কুটি আছে যেগুলো ফ্ল্যাট থাকে তাতে কিন্তু সমস্যা কী হয়, আপনি পাটা ঠিক মতো রাখতে পারবেন না, তাতে কিন্তু চালাতে অসুবিধা হয়। তো যাই হোক, যারা কিনতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। পুজো আসছে, পুজোতে ব্যাটারি গাড়ি একটা করে প্রত্যেকেরই দরকার, কেন যেভাবে তাপমাত্রা বাড়ছে
ব্যাটারি গাড়ি ছাড়া উপায় নেই, প্রত্যেকেই কিনতে হবে। আগে কিনলে আগে মানে আপনারা উপকৃত হবেন, অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। আমরা এতদিন ব্যাটারি গাড়ি বিক্রি করে আজ পর্যন্ত কেউ বলেনি যে আমাদের সাশ্রয় হয় না, প্রচুর টাকা সাশ্রয় হবে। আর যতই যাই করুন না কেন, ব্যাটারি গাড়ির যুগ চলে এসছে। আগে একটি গাড়ি কিনে দেখুন, আপনার যাদের দুটো তিনটে করে পেট্রোল গাড়ি আছে একটা করে ব্যাটারি গাড়ি নিন। ব্যাটারি গাড়িতে না